আমাদের এই বিশেষ এপিসোডের আমাদের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সবার আগে আপনাদের সকলকে ভেরি ভেরি গুড আফটারনুন, এবং যারা আজকে তোমরা প্রথমবার আমাদের ভিডিওটি দেখছো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো। আজকে আমি তোমাদেরকে একটা এমন খাবারের ব্যাপারে বলতে এসেছি যেটা কিন্তু একটি পারফেক্ট স্কিন কেয়ার প্রোডাক্ট টু, এবং এটাকে যদি তুমি রেগুলার ইউজেজে যদি তুমি রাখতে পারো, যদি প্রতিনিয়ত ব্যবহার যদি তুমি করতে পারো এটাকে খাওয়ার সাথে সাথে, তাহলে দেখবে তোমার প্রত্যেক মাসে পার্লারের খরচা বা হেভি অনেক এক্সেসিভ যে এক্সপেন্সিভ যেসব ক্রিমস বা লোশনস আছে তাদের খরচা কিন্তু তোমার অনেকটাই কমে যাবে। আমি কথা বলছি দুধের ব্যাপারে, মিল্ক দ্য আল্টিমেট ফুড। দুধ এমন একটি খাদ্যবস্তু যেটিকে তুমি যদি রেগুলার যেমন খাওয়া এটি খুব উপকারী, তেমনই সাবান বা লিকুইড সুপের পরিবর্তে যদি দুধ তুমি রেগুলার তোমার স্কিনে যদি অ্যাপ্লাই করো তোমার স্কিনের কিন্তু অনেক গুণ তারা পায় দুধের, এবং তোমার স্কিন কিন্তু বাকি অনেকের থেকে অনেক বেশি ইয়ং হয়। দুধের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম অ্যাজ ওয়েল অ্যাজ প্রচুর পরিমাণে আদার ভিটামিনস ওটার মধ্যে থাকে, যেটা আমাদের স্কিনের জন্য স্কিনের গ্লো, স্কিনকে রিচার্জ করতে, স্কিন সেলস ডার্মিস এবং এপিডার্মিস লেয়ারকে ইম্প্রুভাইজেশনে প্রচণ্ড পরিমাণে হেল্প করে। এছাড়া তোমার যদি ধরো অনেকে এটা হতে পারে যে দুধের সাথে যে সবসময় তোমাকে কিছু না কিছু একটা মিশিয়ে মাখতে হবে তার কোনো মানে নেই, তুমি দুধ সিম্পল কাঁচা দুধ, যা দেওয়া দুধ না, সিম্পল কাঁচা দুধ, তার মধ্যে কিছু নুন, কাঁচা নুন মিশিয়ে দিয়ে এই পার্টিকুলার পেস্টটাকে দেখো রেগুলার করতে পারলে খুবই ভালো। কিন্তু যদি যেহেতু সবাই কর্মব্যস্ত, প্রত্যেকেরই প্রচুর চাপ, প্রচুর ব্যস্ততা থাকে, সময়ের বড্ড অভাব আমাদের সবারই, তাই যদি প্রতিদিন নাও করো সপ্তাহে অন্তত 3-4 দিন যদি দুধ আর নুনের এই কম্বিনেশনটাকে যদি নিজের শরীরে দিয়ে যদি স্নান করো, সাবান দিয়ে যেভাবে তুমি স্নান করছো তার পরিবর্তে যদি দুধ নুনের এই পার্টিকুলার মিক্সারটাকে যদি তুমি সাবান হিসেবে ব্যবহার করে ইউজ করো, তাহলে দেখবে তোমার অনেক অনেক বেশি বেনিফিটেড তুমি হচ্ছ এবং তোমার স্কিন আগের থেকে অনেক ইম্প্রুভ করবে। এছাড়া দুধটাকে অবশ্যই নিজের রেগুলার ডায়েটে মাস্ট রেখো। দুধ যদি তুমি ডাইরেক্টলি নাও খেতে পারো বা হয়তো অনেক সময় অনেকেরই ল্যাকটিক অ্যালার্জি থাকে, তা দই কিন্তু অবশ্যই খেতেই পারো। আর দই এমনই একটা প্রোডাক্ট যেটা শুধু যে খেলেই তুমি তার সব গুণাগুণগুলো পাচ্ছ তা নয়, দই তুমি স্কিনেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এটাও বলে দিই সপ্তাহে 2 দিন বা 3 দিন বা 4 দিন যে কদিন তুমি পারো, সাবানের জায়গায় যদি দুধ পসিবল না হয় তাহলে দইও যদি তুমি অ্যাপ্লাই করো সেই একই গুণ তোমার চামড়ার জন্য কিন্তু বরাবর থাকবে। তবে হ্যাঁ, যাদের কোনো স্পেশাল ধরো কোনো স্কিন ডিজিজ বা কোনো ডিসঅর্ডারে যারা অলরেডি ভুক্তভোগী আছো বা হয়তো এখনও ট্রিটমেন্ট চলছে তাদেরকে কিন্তু অবশ্যই বলবো কোনো ধরনের এসব টোটকা ব্যবহারের আগে প্লিজ একবার ডাক্তারকে তোমার ডার্মাটোলজিস্টকে কনসাল্ট করে তারপর ইউজ করবে নিজের ওপর। কেননা আমরা ডাক্তার নই, আমরা জাস্ট নর্মালি আমাদের যেসব রিসোর্সেসটা আছে সেগুলোর মাধ্যম থেকে কালেক্টেড ইনফরমেশনসগুলো তোমাকে প্রোভাইড করি। আর তোমাদের আশা করছি আমার দেওয়ার টিপসগুলো ভালো লেগেছে, এবং আশা করছি ভিডিওটি তোমরা যারা পুরো দেখেছো তাদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক থ্যাংক ইউ। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আমার টিপসটা তোমাদের ভালো লাগে, তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না, এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপতেও ভুলো না, কারণ বেল আইকন টিপলে আমাদের সমস্ত আপলোডেড ভিডিওজের নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। সুস্থ থেকো, সুন্দর থেকো, আর আশা করছি পরের সপ্তাহে যখন আসবো তখন তোমার গ্লোয়িং স্কিন আমি অনস্ক্রিন ক্যামেরা দেখতে পারবো। বাই।